তো এখন আমরা বসেছি দুধ কনফ্লিক্টস নিয়ে, বসেছি না আমি, মানে এই মানুষটা শুয়ে পড়ে যাওয়ার অবস্থা একদমই খারাপ। অফিস যাও তো দূরে কথা, মানে অফিসের এখন বাড়িতে বসে কাজও করতে পারবে না। ঠিক আছে, খাবার তো একদম ইচ্ছে নেই, তাও খেতে হবে। আজ ভেন্ডি আলু তরকারি, ডাল, মাছের ঝোল আর আম ঝোল আর গন্ধরাজ রেবু। বেজে গেছে এখন 9:30, অফিসে প্রচুর কাজ ছিল, মানে আমার অতটা ছিল না, ছিল আমার টুকটাক, সেগুলো আমি কমপ্লিট করলাম। আচ্ছা নাকি 7:30 বাজে, দাও দেখি কটা বাজে, 7টা বাজে। তো আমি ভাবলাম এগুলো আমরা নিয়ে গেছিলাম, ঠিক আছে, এই ওয়াইফ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আজকে আমরা দুজনে এসে গেছি, চেনা জায়গা, সেম প্লেস, বুঝতেই পারছো, বাড়ি ফিরে চলে এসেছি। তো এসেই তো একটা মানে আতঙ্কর ব্যাপার এসে গেছে, সেটা হচ্ছে এই হিট। কালকে কালকে নেমেই বুঝতে পেরেছিলাম, কালকে আমরা নেমেই বুঝতে পেরেছি এটা কি কি, এখানে কি অলমোস্ট মানে যখন নেমেছি তখন তো ধরো 32-34 এরকম চলছিল সন্ধ্যেবেলাতেও। হ্যাঁ, তো মানে মোটামুটি ওইখান থেকে কিছু না হলেও 30 degrees এর ডিফারেন্স। তো এটা দেখেই মানে ভেবেই কিরকম একটা ভয় ভয় ব্যাপার লাগছে, এত গরম যে কি বলবো, দেখতে পাচ্ছ পুরো মুখ চোখ পুরো একদম ভিজে অবস্থা খারাপ হয়ে আছে। আর আমাদের দুজনেরই এসি আমাদের প্রচন্ড খারাপ, প্রচন্ড পরিমাণে খারাপ। এসিও চালানো হয়েছে, গরম ঠান্ডাতে গরম ঠান্ডা লেগে গেছে, আর তাতে আমরা প্রচন্ড পরিমাণে টায়ার্ড, প্রচন্ড। ব্লগ স্টার্ট করতে হবে তোমাদেরকে যেমন কথা দিয়েছি, আর কালকে ব্লগ যায়নি একটাই কারণে, সেটা হচ্ছে আমরা মানে প্রায় 1.5 দিন ধরে ট্রাভেল করছিলাম, তো ওই ট্রাভেলের ব্লগটাকে একসাথে দেবো বলে কালকে ব্লগটা যায়নি। ফর দ্যাট উই আর ভেরি সরি। আর আজকে একে আবার স্টার্ট করছি, যেহেতু কথা দিয়েছি, নালে শরীর একদম ভালো নেই, অফিস যাওয়ার কথা ছিল বাট আমরা অফিস যেতেও পারলাম না, কেন কি আর চলছে না, হাত পাও পারছি না, এগুলো সব যন্ত্রণা যতই হোক ক্যারি করা। তারপরে দিল্লিতে তোমরা দেখতেই পাবে, দিল্লিতে আমাদের লাগেজ দিয়ে দিয়েছিল, সেই লাগেজ আবার চেক ইন করা, মানে ইটস ভেরি ডিফিকাল্ট। তারপরে আমরা দুটো একটা ভুল হয়েছে, আমাদের দুটো ট্রলি নিয়ে গেছিলাম, আমরা একটা কেবিন লাগেজ নিয়ে গেলে খুব ভালো হতো, তাহলে সেটা অ্যাটলিস্ট হাতে মানে অ্যাটলিস্ট ক্যারি করতে হতো না পিঠে। আর ওরও যত ভারী ব্যাগ ছিল, আমার ছোট হলো ব্যাগটা, অনেক ভারী ছিল হাতেও ছিল, তো এই নিয়ে মানে এটা যাচ্ছে, প্রচুর হেক্টিক একটা ব্যাপার গেছে, প্রচুর হেক্টিক গেছে, আর মানে প্রচন্ড কষ্ট পেয়েছি, প্রচন্ড কষ্ট। তো সেই জন্য এবার নতুন করে আবার স্টার্ট করছি, ওইসব হলো, তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, কি না কি কত দিনের প্ল্যান তোমরা জানতে চেয়েছো, জানতে চাও। আমাদের এটা এখনই বলে দিই, ফ্রাই আফটার 3 years এই আমাদের ড্রিমসটা ট্রু হলো। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। কালকে তো ফ্লাইটে চাপলাম আর নামলাম মনে হলো, তারপরে গরমটাতে তোমার পুরো গরমটা লেগে গেছে, ভালো মতো চলো তাড়াতাড়ি খাওয়া যাক, অল্প করেই নিলাম ওই জন্য। গরমে আইসক্রিম ইজ মাস্ট, তাই না? একদম। তো আজকে এক সপ্তাহ আইসক্রিম খাইনি, না খেয়েছিলাম কি না খাই, না এক সপ্তাহ আইসক্রিম খাইনি, ওই কাস্টার্ড ফার্স্টেড এসব কাস্টার্ড এইসব খেয়েছি, তারপরে দই খেয়েছি, এইসব খেয়েছি। হ্যাঁ, আইসক্রিম খাওয়া হয়নি, না চলো খাওয়া যাক। হ্যাঁ চলো, এটা আমি খাই আজকে, নতুন আম পান্না, আর এটা কি ডাবল ডাবল পপ। হ্যাঁ চল, তাই দুজনে দুজন ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, এদিকে জামা প্যান্ট এদিক ওদিক হয়ে আছে, এগুলো কিছু রোদে দেওয়া হয়েছে, এগুলো রোদে থেকে এসেছে, তারপরে এখন তো অফিসে কাজ করছে, এখন 3টে বেজে গেছে, লাঞ্চও হয়নি, সবে যা স্নান হলো, এগুলোকে এখন ভাজ করে রাখতে হবে, বাকি অলরেডি জামা প্যান্ট কাছাকাছি মোটামুটি কমপ্লিট। তো চলো লাঞ্চটা আগে করে এসে গেছি, খাবার তো একদম ইচ্ছে নেই, তাও খেতে হবে। আজ ভেন্ডি আলু তরকারি, ডাল, মাছের ঝোল আর আম ঝোল আর গন্ধরাজ রেবুই গরমে মাস্ট, চলো খাওয়া যাক। ফিল করছো? দেখো আমাকে দেখে বুঝতে পারবে, পুরো ঘেমে নিয়ে গেলাম 2 মিনিট, জাস্ট 2 মিনিট ফ্যানটা একটা কারণে অফ করলাম, আর আমাদের এত ঠান্ডা লেগেছে যে আমরা এসিতেও থাকতে পারছি না, এটাই হচ্ছে, এসিটা নিতে পারছি না, নালে মানে এত কষ্ট হচ্ছে আমাদের যে কি বলবো। আমরা এখন দই নিয়ে এসেছি, এবার একটু দুজনে মিলে দই খাবো, মানে কিছু মানে এমনি কিছু খাবার খেতে পারছি না, হাত ফাত সব যন্ত্রণা করছে, বুঝতে পারছি না, মানে পেন গুলো একদিন পর থেকে স্টার্ট হচ্ছে। এবার ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটা, মানে ওখানে ধরো একরকম ইয়েতে ছিলে, ওখানে হচ্ছে পেনের মধ্যে ঘুমাচ্ছো টুমাচ্ছো কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার হঠাৎ করে এতটা ওয়েদার চেঞ্জ, তোমার শরীরটাকে পুরো অ্যাকাস্টাম হতে হচ্ছে না, পুরোপুরি একটা অন্য ইয়ের সাথে।
তাই জন্য সকালে আইসক্রিম খেলাম, এখন শুধু দই নিয়ে এসেছি, দই খাবো। চলো এখন 7টা নাকি 7টা সাড়ে 7টা বাজে, যাও দেখি কটা বাজে, 7টা বাজে। তো আমি ভাবলাম এগুলো আমরা নিয়ে গেছিলাম, ঠিক আছে, এই ওয়াইফাই, তারপর ম্যাগির কাপ নুডলস, তো সেগুলো খাওয়া হয়নি, ভেবেছিলাম হয়তো কোনোদিন খাওয়া হবে বা কিছু, তো ওগুলো খাওয়া হয়নি। সেগুলো এগুলো স্মার্ট বাজার থেকে কিছু নিয়েছিলাম আর কিছু দোকান থেকে নিয়েছিলাম, তো ভাবছি যে এখন খাওয়া যাক। তো কালকে আমরা জাস্ট ফিরেছি, তো সেই কারণের জন্য এগুলো সব বার করা হয়েছে, রাখা হয়েছে, এখন দেখছি যে হঠাৎ চোখে পড়লো তো এগুলো তো খাওয়াই হয়নি, তো চলো খাওয়া যাক। দুটো বার করবো না, একটাই খাবে, তো বলছে যে অতও খিদে নেই, তার আগে আমাদের জুস ফুস খাওয়া হয়েছে, তো এখন একটাই বানিয়ে নিয়ে আসি। একটুও ভালো না, ঠিক আছে, আমি এক কাপ নুডলস বানিয়েছিলাম পুরোটাই নিয়ে এসেছি, একটু খেতে পারিনি, এত বাজে খেতে বাবা। কালকের ম্যাগিটা অনেক ভালো ছিল, কালকেরটা মানে আগে একটা টমেটোর একটা কি নিয়েছিলাম ওটা একদম ভালো ছিল না, কালকেরটা ভালো ছিল সত্যি, এটা তো আরো বাজে। না না তুমি এটা জল বেশি দিয়ে ফেলে যাও, হচ্ছিলই না এত অবধি আছে। তো বেজে গেছে এখন 9:30, অফিসে প্রচুর কাজ ছিল, মানে আমার অতটা ছিল না, ছিল আমার টুকটাক, সেগুলো আমি কমপ্লিট করলাম। ম্যাডাম এখনো বসে আছে, কি গো তোমার কি অবস্থা? ওটাই হচ্ছে ব্যাপার, শরীর একদম ভালো, আর আমার এখন আবার কি হলো একটার পর একটা হচ্ছে ওর সঙ্গে খেয়ে যাচ্ছি, কিন্তু ঠিক আছে নিয়ে এমন অ্যাসিডিটি হয়নি, জানো তো কিরকম একটা হচ্ছে, মানে কন্টিনিউয়াস ইয়ে হয়ে আসছে, মানে ঢেকুর উঠছে এত একটার পর একটা, এখন আমার গলাটা আমার ধরে গেল, ও খালি বলবে এটাই যে আমার হচ্ছে, মানে 10 মিনিট পরে তোমারও হবে, তো তুমিও আমি যখন খাচ্ছি মেডিকেশন আমার সঙ্গে তুমিও অলরেডি খেয়ে নাও, ঠিক আছে বাবা কী দরকার বলো। এবারে আবার কালকে অফিস যাওয়ার আছে, ইচ্ছা তো করছে না, কিন্তু আমাদের এখন এমনই ম্যান্ডেটরি ব্যাপার স্যাপার করে দিয়েছে। আর তারপরে লাস্ট উইক ধরো আমার পুরো হলিডে ছিল, তো যাইনি, এবারে বুঝতে পারছি না। তোমার কি অবস্থা, তুমি কালকে যেতে পারবে? ও যেতে পারবে না, ওর শরীর একদম ভালো নেই, একদমই, মানে আমার যদিও আমি যদিও বা একটু করতে পারছি, ও তো তাও পারছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে এত রোদ, আমিও এবার ভাবছি যে কালকে যাবো কিনা, বুঝলে, যা রোদ গরম, ভয় লাগারই ব্যাপার, তাই না বলো? বাইরে একটা জায়গা থেকে আমাদের ওখানে ছিল হচ্ছে 2 ডিগ্রি, মানে একটা মানুষ, আমি যদি কালকে ভাবি যে সকাল 10টা নাগাদ অফিসের জন্য বেরিয়ে যাবো, 10টার সময় দেখাচ্ছে 39 ডিগ্রি, আর খুব একটা এখন তো ওয়েদার ফোরকাস্ট ভুল দেখায় না, খুব অ্যাকিউরেট দেখায়, এরকম হতো ঠিক আছে, ভুলভাল দেখাতো এই সব করতো, কিন্তু এখন না একদমই ভুলভাল দেখায় না ওয়েদার ফোরকাস্ট, খুবই অ্যাকিউরেট ওয়েদার ফোরকাস্ট দেখায় এখন তো, আর অবশ্যই দেখাবে না কেন, এখন এতটাই সব অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে টেকনোলজিতে, তো এই সব জিনিসগুলো এখন খুব মানে অ্যাকিউরেসি এসে গেছে প্রচুর, তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক কালকে কি করি, যদি শরীরটা আমারও ঠিকঠাক থাকে তবে যাবো, না হলে আমিও কালকের দিনটা বেকার, মানে এখন যদি খারাপ হলে আপকামিং ডেজগুলোতে আরো যেতে পারবে না, সেটা করার থেকে যদি একদিন রেস্ট নেওয়া হয়, আই থিংক দ্যাট উইল বি, মানে রেস্ট নেওয়া মানে কি, অফিস থেকে কাজ, মানে বাড়ি থেকে কাজ করা, দ্যাট উইল বি বেটার ফর বোথ অফ আস, বিকজ মানে হয় না একটা শরীর, মানে আরে এইটা একটা সবার শরীর খারাপ হবে, সবার, ইচ এন্ড এভরি ওয়ান, কেন কি প্রচন্ড গরম ঠান্ডা, কালকে রাত্রে বেলায় আমি সুন্দর ব্লগটা এন্ড করলাম, সবই করলাম, এখন আমি এডিট করতে গিয়ে দেখছি এন্ডিং ভিডিওটাই নেই, কি হলো, এরকম তো হয় না সাধারণত, এবার এত স্পেসের ইস্যু হচ্ছে, মেবি কোনো কারণে হয়তো ব্লগটা হয়নি, কালকে আমি দেখলাম প্রায় সার্টেন টাইমের হয়েছে ওটা, আমি ওটা খুঁজছি ওই টাইম পিরিয়ডটা, আমি যে দেখছি জানি এত টাইমে কি হয়েছে, এবার এখন আর খুঁজেই পাচ্ছি না, দুটো ফোনেই দেখলাম, বাট কোনো ফোনেই নেই, অবাক হবে, যাই হোক কিছু করার তো নেই, তাই এন্ডিংটা সকালেই করছি, রাত্রেই করার কথা করেও ছিলাম, বাট ব্যাড লাক,
তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড যেমন আমরা বলতে থাকি প্লিজ 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 প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশনস অন আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার পোস্ট সামথিং। তো যখনই কিছু পোস্ট করব না করব তোমরা জানতে পারবে। আর জানিয়ে কিন্তু ইউরোপের ব্লগটা কেমন হচ্ছে, সাতটা ব্লগ গিয়েছে ফর ইউরোপ অ্যান্ড ডিটেলড, পুরো ডিটেল মানে পুরো ইউরোপ বলো তুমি, ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি ইংল্যান্ড সব ঘুরেছি আমরা, লাক্সেমবার্গও ইনফ্যাক্ট গিয়েছি, খুবই ভালো লাগার কথা, মানে এত সুন্দরভাবে আমরা দেখিয়েছি সব কিছু, আর সব জায়গাগুলোতে গেছি, সেখানে ইনফরমেশনও দিয়েছি কোথায় কী লাগবে, কোন টিকিট কীরকম কোথায় দিতে হবে, আর ওখানে ভিজার কী আছে, আর যদি আরও কিছু তোমরা জানতে চাও তাহলে প্লিজ জানিও, তাহলে অবশ্যই আমরা সেটা ডিসক্রিপশন বক্সে ইনফরমেশনটা দিয়ে দেবো। তো চলো আজকে আবার আসি নতুন ব্লগ নিয়ে, মানে আপনার কালকে বলতে পারবো না, কারণ তাহলে কি আজকে হয়ে গেছে। তো টিল দেন বাই বাই, টেক কেয়ার, আর দেখতে থাকো ব্লগ, সাবস্ক্রাইব করতে থাকো, সাবস্ক্রাইব করাতে থাকো, স্কিপ করো না, এইটুকু রিকোয়েস্ট, ওটা দেখো, দেখলে আমাদেরও একটু ভালো লাগে, কারণ যে এফার্টটা দিচ্ছি সেই এফার্টটারও মনে হয় যেন দাম পাচ্ছি। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।